ইনশাআল্লাহ মামুনুল হকের নেতৃত্বে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে প্রস্তুতি নিতে হবে আন্দোলন আসছে সংগ্রাম হবে এদেশে আল্লাহর খেলাফত কায়েম করব 18 মাস বন্দি ছিলাম আমি আপনাদেরকে আহ্বান করতে চাই কারাগার কোনো কঠিন বিষয় না আমাদের পূর্বসূরীরা নিজেদের জীবন দিয়েছে ইসলামের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের আজকের এই জাতীয় সমাবেশের ঘোষিত দাবিসমূহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দাবি নম্বর 1 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিরুদ্ধে কুটুক্তিকারীদের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান জাতীয় সংসদে পাস করতে হবে আপনারা একমত আছেন দাবি নম্বর 2 কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের অপতৎপরতা বন্ধ করতে হবে দাবি নম্বর 3 কারাবন্দী সংগঠনের মজলুম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ আলেম উলামাদের দ্রুত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দাবি নম্বর 4 ইসলাম বিরোধী ও বিবর্তনবাদ সহ বিতর্কিত শিক্ষাযুক্ত পাঠ্যপুস্তক বাজেয়াপ্ত করে সংশোধিত নতুন পাঠ্যপুস্তক ছাপাতে হবে এবং ছাত্রদের মাঝে বিতরণ করতে হবে দাবি নম্বর 5 আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ গ্রহণযোগ্য ও সকল দলের অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে দাবি নম্বর 6 সীমান্তে সকল ধরনের হত্যাকাণ্ড বন্ধের ব্যবস্থা নিতে হবে দাবি নম্বর 7 চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে দাবি নম্বর 8 শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে দাবি নম্বর 9 সকল রাজনৈতিক দলের নির্বিঘ্নে সভা সমাবেশ করার সুযোগ দিতে হবে দাবি নম্বর 10 জনগণের মৌলিক অধিকার সুখ শান্তি সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা কি দাবিগুলির সাথে একমত আছি দাবি কিন্তু শুধুমাত্র দাবি করলে আদায় হবে না দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে শাহাদাতের নাজরানা পেশ করতে হবে আরে ভাই কারাবন্দী তো এটা সাধারণ বিষয় 18 মাস জেল থেকে এসেছি 18 মাস বন্দী ছিলাম আমি আপনাদেরকে আহ্বান করতে চাই কারাগার কোনো কঠিন বিষয় না আমাদের পূর্বসূরীরা নিজেদের জীবন দিয়েছে ইসলামের জন্য ফাঁসির কাস্তে ঝুলেছে সময় এসেছে কুফর এবং ইমানের চূড়ান্ত লড়াইয়ের লড়াই প্রত্যাশন্ন সেই লড়াইয়ে বিজয় হবে ইসলামের আপনাদেরকে আপোষহীন চেতনা লালন করতে হবে প্রজন্মকে নষ্ট করার জন্য শিক্ষা সিলেবাসে নাস্তিকতার শিক্ষা ঢুকানো হয়েছে শুধুমাত্র বাতেলরা
আগত সেই লড়াইয়ে তাদের বাহিনীকে বাড়ানোর জন্য কিন্তু তারা জানে না এদেশের মানুষ ইংরেজি শিক্ষা এক সময় তারা বলেছিল ইসলাম বিরোধী ইংরেজি শিক্ষা করতে আমরা চাই না সেই জনগণ বাংলার জনগণ যারা প্রয়োজনে অশিক্ষিত থাকবে কিন্তু কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা ছাড়বে না প্রস্তুতি নিতে হবে আন্দোলন আসছে সংগ্রাম হবে এদেশে আল্লাহর খেলাফত কায়েম করব আর মামুনুল হক তো ইনশাআল্লাহ বের হবেন ইনশাআল্লাহ মামুনুল হকের নেতৃত্বে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে